যে কোনো আপনি চ্যানেল দেখতে পারেন বা যে কোনো ভিডিওতে দেখতে পারেন যে কোথাও তাকে কোন ধাক্কা দেওয়া কিছুই হয়নি। ড্যানিয়াস চ্যালেঞ্জ করেছে, যদি আমি যদি কোনো ধাক্কা দিয়ে থাকি তাহলে যে কোনো আমি জীবনে বেঁচে আসবো না, যে কোনো আপনার স্বাস্থ্য মাথায় পেতে না। কোথাও আমার কোন মেম্বার মানে আমার 21 জনের আমরা কেউ, আমি থেকে আরম্ভ করে আমার এক্সিকিউটিভ কমিটি যে সবচেয়ে সর্বকনিষ্ঠ মেম্বার এই নির্বাচনকে ওয়েলকাম করেছে, কোথাও এমন কোন শব্দ ব্যবহার করা হয়নি। আমরা মিটিংয়ে বলেছি আমরা এমন কোন শব্দ ব্যবহার করবো না যাতে আমাদের অপোনেন্ট যারা দাঁড়াবে তাদের যাতে কোনো রকম ব্যক্তিত্বে আঘাত লাগে এবং তারা যাতে কোনোভাবে আমাদের দ্বারা উস্কানিমূলক কোনো কিছু না আশা করতে পারে। সেই জায়গায় আমরা ছিলাম একেবারে প্রবলভাবে আমরা এক জায়গায়। সেই জায়গা থেকে তারপর গত পরশুদিন যখন আমি আসি, আমি দেখি মৌসুমী আমাকে পরিচয় করে দেয় যে উনি নেত্রী মৌসুমী এই ভদ্রমহিলা, ওনার নাম কি? আমার গেস্ট, আমি বসলো চার পাঁচ থেকে সাত জন মহিলা গেস্ট ছিল। তো সন্ধ্যার সময় আপনারা জানেন নির্বাচনের সময় সবাই একটা উৎসব মুখর, সবাই বিকেলে আমরা সবাই চলে আসি, অঞ্জন আবুর মতো জীবন কিংবদন্তিও চলে আসে, না থাকলেও চলে, আজকে নির্বাচন করছেন না থাকলেও চলে আসে, ফরাদ ভাইয়ের মতো, সুব্রত ভাইয়ের মতো, আরমান ভাইয়ের মতো অনেক সমস্ত সিনিয়র জুনিয়র সবাই একত্রিত হয়। তো ওই জায়গায় অনেকে বলতেছে যে মৌসুমী ম্যাম অনেক ওই জায়গাটা দখল করে আছেন ওই জায়গাটা, তো এটা একটু আমরা বসবে কিভাবে? তো আমি সবাইকে চুপ করলাম যে দেখ, উনি একটা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট মৌসুমী নির্বাচন করতেছে, ওয়েলকাম কর, কোনো কথা বলিস না, সবাই ঘুরতেছে ঘুরতেছে। এর মধ্যে আমার সাথে উনি কিন্তু পরিচয় হলেন নিজে, উনি ওনার পরিচয় দিলেন, মৌসুমী আমাকে পরিচয় করিয়ে দিল যে আমার ইসের বোন উনি ই করে। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েলকাম করলাম, আমার সঙ্গীতে আসছে, আমরা তাকে যথেষ্ট কথা বললাম, সবাই মিলে ছবি তুললাম, শেষ। এরপরে আমরা আমাদের ব্যানার পোস্টার নিয়ে কমিশন, তখন অলরেডি মিটিং চলতেছিল, নির্বাচন কমিশনের ভেতরে ছিলেন, নির্বাচন কমিশনের ভেতরে ছিলেন, তারপরে যে অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান ভেতরে ছিলেন, সদস্যরা ভেতরে ছিলেন। তখন আমরা একটা অ্যাপ্লিকেশনে আসছিলাম যে আমাদের মাত্র দুটো ব্যানার আপনি বলেছেন আপনার কথা অনুযায়ী, কিন্তু আমাদের বিপরীতে যারা দাঁড়িয়েছে তারা নিয়ম নেই, অনেকগুলো পোস্টার ব্যানার ফুস্টুন লাগিয়েছে, আপনি একটু দেখেন। এটা ও ভেতরে ছিল, ও এটা নিয়ে আমরা আপিল করছিলাম, উনি বললো ঠিক আছে আমি এটা তদন্ত করে জানাচ্ছি। এমন সময় এই দেখলাম যে আরো কিছু লোক আসলো, আরো কিছু ইয়াং ছেলে এসে তাকে ফুল দিল, ফুল দিতেই পারে, মৌসুমী ওয়েলকাম করতেই পারে, তারা এসে তাদের পরিচয় দিল, তারাও বলতে চাচ্ছে তারা কি করে, ওরা ছাত্রলীগ পরিচয় দিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তারা যে কোনো ধরনের লোক যে কোনো সেলিব্রিটিকে উইশ করতে আসতে পারে, এটা আমাদের চিন্তা। কিন্তু সংখ্যায় অনেক, আর অনেকজন ছিল তখন, এই যে সারোয়ার বলতেছিল যে আপনারা একটু যাদের কাজ হয়ে গেছে ছবি তোলা বাইরে যান, তখন সারোয়ারকে তারা রীতিমতো বিব্রত অনেক কথা বলেছে, কি বলেছে ছোট করে বলো, বাইরে গেলে আমার মায়ের অপরাধ। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলতে চাই, মনে করেন যে একটা বিব্রতকর পরিস্থিতি। এর মধ্যে আমি যখন দেখলাম যে সারোয়ারের সাথে তারা হিচিং লেগে যাচ্ছে, তখন আমি বেইং শিল্পের সঙ্গীত একজন পুরনো বা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রেসিডেন্ট হিসাবে, সিনিয়র মেম্বার হিসাবে আমি ওই ছেলেদেরকে, ওরা আমার ভক্ত, ওরা কিন্তু মৌসুমীর সাথে আমার সেলফি তুললো, মিশামে আমি আপনার ভক্ত তুললো, ওদেরকে দেখলাম যে হিট অফ দ্য মোমেন্টে ঘটনা ঘটে যেতে পারে, ওদেরকে আমি সবাই বুকে হাতিয়ে, ভাইয়া প্লিজ ভাইয়া ছবি তুলছো, ভাইয়া তোমরা সেলফি তুলছো, ছবি দিছো, এখন ফুল দিছো, তো ভাইয়া চলো একটু বাইরে যাবে, আমার এখানে জায়গা নাই ভাইয়া চলো ভাই, ওরা কিন্তু গুছিয়ে আমি ওদেরকে পেছনে দিয়ে আসলাম। আসার সময় দেখি কি যে এখানে আমাদের যুবরাজ মানে ড্যানিরাজের সাথে তখন মৌসুমীর কথা কাটাকাটি, তো মৌসুমী তখন বলতেছে যে কথাটা আমি শুনলাম যে আপনি কেন আমার গেস্টকে অপমান করলেন, আপনি কে? তখন আমাদের ড্যানি বলল যে আপনি কে? এইটুকু শুনলাম, শোনার পরে আমি যখন সামনে আসছি, সামনে আসার পরে মৌসুমী আমাকে দেখে বললো যে তুমি এখন বিচার করো, তুমি তো প্রেসিডেন্ট। আমি তখন বললাম যে ঠান্ডা হো, আর ড্যানিকে বললাম, ড্যানি বললো আমার কথা আছে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি ওয়েটিং রুমে যাও, আমি তোমার কত অলরেডি তখন কাঁদতেছে সে মৌসুমী, আমি তখন একেবারে এক কথা বললাম যে আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ড্যানি তুমি ভেতরে যাও, ওয়েটিং রুমে যাও। তারপরে আমি বললাম এই মুহূর্তে আমি যদি বিচার করি বিচারটা পক্ষপাতিত্ব হয়ে যেতে পারে, তার থেকে বেটার তুমি ওয়েট করে ঠান্ডা হো, তোমার জেদ কমাও, তুমি ভেতরে চলো, ওইখানে কমিশনার চেয়ারম্যান কমিশনার আছেন, ওনাদের সাথে আমরা ওনারা করলে আমাদের মুরু বিয়ার কোনো কথা থাকবে না। তারপর মৌসুমী একটু রাগ ঠান্ডার পর আমি নিজে নিয়ে আসলাম ড্যানিকে এই রুমে, মৌসুমীকে নিয়ে ঢুকলাম বসালাম, তখন আমি ইলিয়াস কাঞ্চন সাহেবকে বললাম যে কাঞ্চন মহোদয় এরকম একটা ঘটনা ঘটে গেছে, আপনি এটাকে বিচার করে দেন, আপনি এটা বিচার আপনি দেন, আপনি কারণ আপনি নির্বাচন কমিশনার, আমি করবো না, কারণ এটা এটা শিল্পী সমিতি নিয়ে হয়নি, এটা হচ্ছে নির্বাচনের লোক উইশ করতে আসছে নির্বাচন সংক্রান্ত, আপনি করবেন। তখন উনি সবা উনি শুনলেন মৌসুমীর কথা, শোনার পরে ড্যানিকে বললেন ড্যানি তুমি উদার হস্তে তুমি ক্ষমা চাও, তোমার কোনো কথা নেই, তুমি কোনো ক্যান্ডিডেট না। তখন ড্যানি বললো যে আপনি আমার সাথে পারিবারিক সম্পর্ক ভাবি, আপনি আমার মার মতো, আমি আপনার কাছে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন যদি আমার কাছে
কষ্ট পেতে পারেন, কষ্ট পেতে পারেন। আমি আপনাকে বলি নাই, কোবরা ভাইয়ের কোনো গেস্ট ছিল তাদেরকে বলছি, আমি আপনার কোনো বস্তু বলি না। তখন মৌসুমী একটা শর্ত জুড়ে দিল, সবাই বলে খুশি, মৌসুমী বলে খুশি হয়, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আমার একটা শর্ত আছে। সে শর্তটা কি, বাইরে যে সমস্ত লোক আসছিল আমার গেস্টগুলো তার কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন। তখন ড্যানি তাকাতো সবার দিকে, আমি তখন শান্তি রক্ষার্থে আমরা আবার ক্যাবিনেট সবাই বললাম যে এটাও করবে, এটাও করুক, ঠিক আছে তুমি তোমার গেস্টকে ডাকো। গেস্টগুলো আসছে, আসার পরে ড্যানি যে আবার ওদের হস্ত করে সেভাবে বললো যে আমি আমাকে ক্ষমা করে দেন আপনার কিছু, আমি যদি আপনাকে করতে দিয়ে থাকি। এইটা ছিল ঘটনা, কিন্তু পত্রিকা পড়ে বুঝলাম যে আমি আমরা কেউ আমার ক্যাবিনেট এবং আমি নাকি আমি ছিলাম সামনে, আমি কোনো কিছু করিনি। এটা খুবই বিভ্রান্তকর তথ্য এবং এটা খুবই মানে লজ্জাস্কর এবং এটা খুবই মানহানিকর। ওই জায়গাটাই ক্লিয়ার করতে চাই আপনাদেরকে, আমি আপনাদেরকে যা বলে দিলাম এবং এটা আপনারা আমাদের যে কোনো আপনার চ্যানেল দেখতে পারেন বা যে কোনো ভিডিওতে দেখতে পারেন যে কোথাও তাকে কোন ধাক্কা দেওয়া কিছুই হয়নি। ড্যানিরা চ্যালেঞ্জ করেছে, যদি আমি যদি কোনো ধাক্কা দিয়ে থাকি তাহলে যে কোনো আমি জীবনে বেঁচে আসবো না, যে কোনো আপনার স্বাস্থ্য যদি মাথা কেটে নেবো। কোথাও কোনো ফুটেজ ফুটেজ কিছু পাওয়া যায়নি, বরং ভাবি আমাকে প্রথম বলেছে আপনি আপনি কে, তখন আমি বললাম হুয়ারিও, আমার মন থেকে বেরিয়ে গেছে। এবং এটাকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি, আমি এটাকে মানি না। উনি মহিলা, দিনের শেষে উনি মৌসুমী, ওই জায়গা থেকে আমরা প্রধান নির্বাচন কমিশন বরাবর একটা আমি দিলাম একটা চিঠি, সেটা হচ্ছে যে ক্লিয়ার করার জন্য আপনারা পাবেন। এখন বরাবর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন 2019-21 ইংরাজি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ঢাকা, বিষয় 14-10-2019 এং সন্ধ্যায় সংঘটিত অপ্রীতিকর ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন। ছোট ক্যাবিনেট জনাব, যথাযথ সম্মানপূর্বক অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি যে গতকাল 14-10-2019 তারিখে সন্ধ্যায় শিল্পী সমিতি স্টাডি রুমের সম্মুখে জনপ্রিয় অভিনেত্রী বেগম মৌসুমীর সাথে সমিতির সদস্য ড্যানি রাজের একটি অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনার শেষ পর্যায়ে আমি পুরো বিষয়টি অবগত হয়েছিলাম, আপনার দক্ষ হস্তক্ষেপের মাধ্যমে ঘটনাটির একটি সুষ্ঠু সমাধান হয়েছিল। অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে জানাচ্ছি যে উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি এবং আমার কার্যকরী পরিষদ অত্যন্ত লজ্জিত, দুঃখিত, মর্মাহত এবং বিব্রত। বেগম মৌসুমীর মতো একজন প্রথিতযশা গুণী অভিনয়শিল্পীর সাথে আরেকজন শিল্পীর ধৃষ্টতাপূর্ণ বাক্য বিনিময় কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। আপনি অবগত আছেন যে যখন উভয় পক্ষ উত্তপ্ত বাক্য বিনিময়ে ব্যস্ত ছিল তখন আমি এবং আমার উপস্থিত কার্যকরী সদস্যবৃন্দ আপ্রাণ চেষ্টা করেছি উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা তখনই নিরসন করতে এবং আপনার হস্তক্ষেপের মাধ্যমে উভয় পক্ষের নির্বাচন কমিশন কার্যালয়ের ভিতরে নিয়ে এসে তাৎক্ষণিক সমাধান করতে সাহায্য করি। নির্বাচন সাময়িক, কিন্তু চলচ্চিত্র শিল্পীদের মধ্যে সম্প্রতি অনাদিকালের জন্য। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসাবে সকল শিল্পীদের সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমি এবং আমার কার্যকরী পরিষদের সকল সদস্যদের পবিত্র কর্তব্য। তাই এরূপ ন্যাক্কারজনক ঘটনাকে আমরা শুধু নিন্দে জানাই না, ভবিষ্যতে যেন এরকম বিব্রতকর অবস্থার পুনরাবৃত্তি না হয় তার জন্য আমি এবং আমার কার্যকরী পরিষদ অতীতের ন্যায় ভবিষ্যতেও সদা সজাগ থাকতে বদ্ধপরিকর। পরিশেষে আমি এবং আমার কার্যকরী পরিষদের সবার পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ করছি, নির্বাচন কর্মকাণ্ডের শেষ পর্যন্ত বহিরাগতদের বিএফডিসিতে প্রবেশ নিষিদ্ধ করে একটি সুষ্ঠু, অবাধ, উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান।